আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে এখানে রান্না করছি কাঁঠাল। আজকে কাঁঠাল আমি ভাজি করে যেটাকে মানে ভাজা ভাজা করে সেটা রান্না করছি। আজকে আমি রান্না করছি না, আমার মা রান্না করছে। আজকে আমার শরীরটা অনেক খারাপ, একটু অসুস্থ, তা মা রান্না করছে। কাঁচা রান্না করছে, দেখুন এখানে কাঁঠাল আর এখানে পাটের শাক, পাটের শাক ভাজি করছে আর এরকম কাঁঠাল রান্না করছে। আমাদের কাছে কাঁঠাল অনেক পছন্দের একটা খাবার, আমরা কাঁঠালটা অনেক পছন্দ করি। এবার দিয়ে পাঁচবার খাওয়া হলো এই সিজনে কাঁঠাল। যখন আমরা ছোটো ছিলাম তখন এইভাবে মা কাঁঠাল ভাজি করত, তো আমরা বলতাম যে এটা কী, তখন বলতো বাঘের গোস্ত। সেই থেকে ছোটোবেলা থেকে জানতাম যে কাঁঠাল এটা বাঘের গোস্ত। আমি এর আগে একটা রেসিপি দিছি, ওই রেসিপিতে দেওয়া আছে গরুর গোস্ত দিয়ে বাঘের গোস্ত রান্না। তো অনেক খেতে আমাদের একটু মজা লাগে, আমরা খুব মজা করেই খাই। ওদের স্নে বাবা একটা ব্যাঙ্গি নিয়ে এসেছে, তো এই সিজনে আমাদের প্রথম ব্যাঙ্গি। আমরা ব্যাঙ্গি কেউ অতটা পছন্দ করি না, তারপরেও বছরের একটা ফল নিয়ে এসেছে, তো এটা এখন কাটবো। ব্যাঙ্গির বেশি লাগালে আবার ব্যাঙ্গি হবে? আমি কিন্তু ব্যাঙ্গিটা খাই না, স্নেহার বাবাও এই খাই না। এখন সাইমা আর নানি খাবে, তো একটু পাশে ওর একটা দাদা আছে, দাদাকে একটু দিয়ে পাঠালাম। ছাগলের জন্য নিয়ে আসলাম চুপচাপ, তো ছাগল খাই। তো আমার এই ছাগলটার একটা সমস্যা হয়েছে, এই ছাগলটাকে আমি কুরবানি দিব। তো ছাগলটা ঝাঁক আসিছে, আমি ঝাঁক দেখাচ্ছি না, দেখে ছাগলটা আমার শুকে যাচ্ছে। আর ছাগলের গায়ে না প্রচুর পরিমাণের একটা উকুন আসছে, উকুনটা শক্ত উকুন। এই উকুনে শান্তি পাতে দিচ্ছে না, সকালে ছটফট ছটফট করছে, আর বাইরে বাঁধতে পারছি না। আমি পাশে পাটা আল্লাহ বাড়ি আছে, তো তো ওই বাড়ির পাটা ছাড়ে দিয়ে রাখছে। তো ছাড়ে দিয়ে রাখলে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, তো আমি একই বাড়িতে বাঁধে রাখছি। তাই তো আজকে দুপুরের মতন কাজকাম শেষ, দেখি বিকালে আজকে কোথায় যাই। কয়েকদিন থেকে আমি বিকালে বাড়িতে থাকছি না, কোথাও না কোথাও যাচ্ছি, আজকে কোথায় যাই। এই যে বিকেলে আসলাম একটু মাঠের দিকে বেড়াতে। আমি একদিন একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের বাড়ির পাশে মাঠ আছে, কিন্তু কখনো আসা হয় না। আজকে আসলাম, চারি সাইডে মানুষ ধান কাটতেছে। এগুলো সব তো পালপাড়া মানুষেরই জায়গা। এগুলো মাঠে বেড়াতে আসে আলবির মায়ের খুব আফসোস লাগছে, আলবির মা নাড়া কাটা পারছে না। তাই তো কালকে আলবির মায়ের আলবি মা নিয়ে কালকে কেদা নিয়ে আসে, আমরা নাড়া কাটবো। যতদূর তাকাবেন ততদূরই মাঠ, অনেক বড় মাঠটা আমাদের বাড়ির পাশে। এই যে এটা বারো মাসি সাজনার ডাটা, এই যে এখানে ফুল ধরছে, আবারও এই যে এখানে ছোট্ট সাজনা আসছে, আবার এদের গাছের ঝোপা ঝোপা ধরছে। এটা বারো মাসি ধরে, এটাকে রায়খঞ্জন ধরে বলে, বারো মাসি সজনা কিন্তু রায়খঞ্জন করে এটাই। এই যে স্নেহামণি আসে খেলছে। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।